السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলত শেখ সালাহ বিন মুহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে কিয়ামত সংঘটিত ঘটনাবলী। বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি কিয়ামত অবশ্যই সংঘটিত হবে এবং সেখানে কী কী ঘটনাবলী আছে যে ব্যাপারে আমরা অনেকেই জানি না, অনেকেই জানার পরে আবার উদাসীন। তাই আমাদের সবার বিষয়টি জানা দরকার। জানার মাধ্যমে আশা করি প্রতিটি মুমিন নরনারীর ইমান বৃদ্ধি পাবে এবং আমরা সেই ভয়াবহ কিয়ামতের দৃশ্য থেকে এবং আল্লাহ তাআলার কঠিন আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় অবশ্যই চাইব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, প্রথমে তিনি মুসলমানদেরকে তাকওয়া নসিহত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি বলছেন, হে মুসলমানগণ, এই দুনিয়া চির বিদায় নেওয়ার সময় খুবই নিকটবর্তী, আর মানুষ এই পার্থিব জগৎ থেকে, এই ক্ষণস্থায়ী জীবন থেকে তারা অনন্তকালের জীবনের দিকে ফিরে যাচ্ছে। অতএব তোমরা সৎ আমলের মাধ্যমেই সেই অনন্তকালের জীবনের দিকে ফিরে যাও। আর পলাতক তো সেই ব্যক্তি যেই ব্যক্তি জাহান্নামের দিকে পলায়ন করছে, আর সেই ব্যক্তি হচ্ছে বিজয়ী যে ব্যক্তি জান্নাতের দিকে ফিরে যাচ্ছে। এসব কথাগুলো বলার পরে তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কিয়ামতের ভয়াবহ দৃশ্যের কথা। তিনি বলছেন, তোমরা স্মরণ করো কিয়ামত দিবসের কথা, হিসাবের দিনের কথা, ওই দিনকে যেন এই পার্থিব জগৎ তোমাদেরকে ভুলিয়ে না দেয়। যেদিন তোমাদের সবাইকে উপস্থিত হতে হবে সেটাকে কোন অবস্থাতেই যেন এই দুনিয়ার জীবন, আজকের জীবন যেন তোমাদেরকে ভুলিয়ে না দেয়। তোমরা স্মরণ করো কিয়ামত দিবসের ভয়াবহ প্রকম্পনের কথা, যেদিন প্রচণ্ড বেগে প্রকম্পিত হবে পৃথিবী, যার ভয়াবহ দৃশ্যের কারণে একজন দুগ্ধ পুষ্য শিশুকে, একজন মা স্তন্যদাত্রী মা তার কথা ভুলে যাবে, দুধ দিতে ভুলে যাবে। একজন গর্ভবতী মার গর্ভপাত এমনিতেই ঘটে যাবে, মানুষগুলো পাগলের মতো মাতাল হয়ে দিক বেদিক ছোটাছুটি করবে আর বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, যে মানুষ কোথায় পলায়ন করবে, কোথায় তারা ফিরে যাবে। কিন্তু সেই দিন মা লাহুম মিন আমরিল্লাহি মিন আসিম, আল্লাহ রাব্বুল আলামিনের আজাব থেকে মানুষকে রক্ষা করার কোনো কিছুই কেউ থাকবে না। সম্মানিত খতিব সাহেব তিনি আরও বললেন যে স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ওই ফেরেশতাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য যিনি এর দায়িত্বে আছেন। যখন এই সিংহা ফুৎকার দেওয়া হবে তখন মানুষ বেহুশ হয়ে যাবে এবং তারা মৃত্যুবরণ করবে। মানুষের অবস্থাটা যখন কিয়ামত সংঘটিত হবে তখনও এমনটি থাকবে যে মানুষ তাদের বাজারঘাট নিয়ে ব্যস্ত আছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা নিয়ে ব্যস্ত আছে, পরস্পর ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত আছে। কিন্তু যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন আর মানুষ কোনো ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, কোনো ওসিয়ত তারা করতে পারবে না এবং তারা তাদের আপনজনদের কাছেও ফিরে যেতে পারবে না। মানুষ তারা বেহুশ হবে এবং মৃত্যুবরণ করবে প্রচণ্ড আওয়াজের কারণে সিংহার ফুৎকারের। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 68 নম্বর আয়াতে কারিমা বলছেন, অনুফিখা ফিস-সূরি ফাসুইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ, সিংহাই ফুৎকার দেওয়া হলে তখন আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সবাই তখন বেহুশ হয়ে পড়ে যাবে। ইল্লা মা শাআ আল্লাহ, তবে ইল্লা মান শাআ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে চান সে ব্যতীত। আর কিয়ামত সংঘটিত হবে এমন অবস্থায় যে দুজন ব্যক্তি দেখা যাবে তারা কাপড়কে বিছিয়ে নিয়েছে ক্রয় বিক্রয় করার জন্য,
কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে, তারা সেটাকে বিক্রিয় করতে পারবে না এবং সেটাকে পুনরায় ভাস করতে পারবে না। কিয়ামত সংঘটিত হবে এমন অবস্থায় যে একজন ব্যক্তি উটের দুধ দোহন করার পর সেটাকে পান করার সুযোগ পাবে না, তার আগে কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে যাবে একজন ব্যক্তি তার হাউজে পানি জমিয়েছে তার পশু পাখিদেরকে পান করানোর জন্য, কিন্তু সেটা সে করার আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এমনিভাবে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, একজন মানুষ খাবারকে খাবার খাওয়ার জন্য সে তার মুখে খাবার নিয়েছে, কিন্তু সেটা খাবার খাওয়ার আগে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এভাবে প্রত্যেক মানুষ তার নিজস্ব জায়গায় যে যেখানে আছে সেখানেই মৃত্যুবরণ করবে। এই অবস্থাটা সৃষ্টি হবে প্রথমবার যখন সিংহাই সমস্ত মানুষ কবর থেকে তারা পুনরায় জীবিত হয়ে যাবে, সুন্দর জীবন পেয়ে যাবে। যেভাবে বৃষ্টির পানি যদি কোনো শস্যদানার মধ্যে পড়ে তাহলে সেই শস্যদানা অঙ্কুরিত হয়ে সুন্দর গাছ যেমন সুন্দর রূপ যেমন ধারণ করে, ঠিক অনুরূপভাবে মানুষ তাদের সুন্দর আকৃতিতে ফিরে যাবে এবং হাড়গুলো চামড়াগুলো সব কিছুই নতুন করে গজিয়ে যাবে। এরপরে পরিপূর্ণ মানুষ যখন পরিপূর্ণ আকার ধারণ করবে ঠিক তখন আরেকটি সিংহায় ফুৎকার দেওয়া হবে, আর সেটা হচ্ছে নাফখাতুল বাথি অন্যসুর। মানুষকে সবাইকে হাসরের মাঠে একত্রিত করা হবে, কবর থেকে সমস্ত মৃত মানুষগুলো জীবিত হয়ে যাবে, এরপরে তারা সবাই হাসরের মাঠের দিকে ফিরে যাবে। আর তখন মানুষ একথাই বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবার আজ কোথায় জায়গা, একথা তারা বলবে। এরপরে সর্বপ্রথম যখন কবর থেকে মানুষ পুনরুত্থিত হবে তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু প্রথমেই পুনরুত্থিত হবেন। এরপরে সব মানুষগুলো তারা ওই আহ্বানকারীর আহ্বানের ডাকে সাড়া দিবে এবং সেদিন পৃথিবী অন্য আরেকটি পৃথিবীতে পরিবর্তন করা হবে, আকাশকে অন্য আরেকটি আকাশে পরিণত করা হবে এবং হাসরের মাঠে একত্রিত হবে। হাসরের মাঠের অবস্থা হবে যে খুব সাদা দবদবে ময়দার রুটির মতো, এগুলো অত্যন্ত সাদা হবে হাসরের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সবাইকে একত্রিত করবেন প্রথম এবং শেষ সকলকেই কিয়ামতের মাঠে, এবং সবাই তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথাকে নত করবে। আর লা তাখফা আলাইহি মিনহুম খাফিয়া, মানুষের কোনো কিছু গোপন আল্লাহর কাছে গোপন থাকবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল হুদের 103 নম্বর আয়াতে কারিমায়, যালিকা ইয়াউমুন মাজমুউল লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, এই দিবসটি তো হচ্ছে মানুষের একত্রিত হওয়ার দিবস, এই দিবসটি তো হচ্ছে মানুষের উপস্থিত হওয়ার দিবস, আর সেই দিবসটি খুবই খুবই ভয়ানক, ভয়ঙ্কর, দুশ্চিন্তাযুক্ত এবং কষ্টের। মানুষ সেদিন কবর থেকে তারা উলঙ্গ অবস্থায় খালি পায়ে নগ্ন পায়ে এবং খতনাবিহীন মানুষ একত্রিত হবে। তবে মানুষ সেদিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আবাসার 37 নম্বর আয়াতে কারিমায় বলছেন, লিকুল্লি মরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি, প্রতিটি মানুষ তারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। আর সেই দিনটি অপরাধীদের জন্য অন্যায়কারীদের জন্য খুবই সংকীর্ণ, সংকটময় এবং অপমান ও লাঞ্ছনাজনক, নাউযুবিল্লাহ। যদিও সমস্ত মানুষ তারা উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে একত্রিত হবে, কিন্তু ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তিনি উলঙ্গ করবেন না, তাদেরকে পোশাক পরিধান করিয়ে দিবেন। তাদের মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পরিধান করাবেন, সেই সাথে নবী রাসূলদেরকে পোশাক পরিধান করাবেন এবং আস-সিদ্দিকুন আস-সালিহুন, আল্লাহ তাআলার সত্যবাদী গোলামদেরকে, সত্যনিষ্ঠ গোলাম এবং সৎকর্মশীল বান্দাদেরকেও আল্লাহ তাআলা পোশাক পরিধান করাবেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ তোমার রহমতের উসিলায়, তোমার সমস্ত আসমাউল হুসনার উসিলায় আমাদেরকেও তুমি সেই দিন ওই সম্মানিত পোশাক পরিধান করিয়ে সম্মানিত করিও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে সবাই, সৎ মানুষ এবং মন্দ মানুষ, আকাশবাসী এবং জমিবাসী, সকল ফেরেশতাগণ, সকল নবী রাসূলগণ, এমনকি সমস্ত জিন প্রাণী পশু পাখি চতুষ্পর্যন্ত সবাই, সব কিছু আল্লাহর সামনে উপস্থিত হবে। আর সেদিনের ভয়ানক দৃশ্য দেখে দেখা যাবে যে ছোট বাচ্চারা বুড়ো বয়সে পরিণত হয়েছে, বৃদ্ধে পরিণত হয়ে যাবে ছোট শিশুরা, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এক মাইল অথবা দুই মাইল নিকটবর্তী,
সূর্যের এই প্রচণ্ড উত্তাপে মানুষ ঘামাক্ত হয়ে যাবে। সেদিন কারো কারো ঘাম এমনভাবে তাদেরকে আক্রান্ত করবে যে কারো পায়ের গোড়ালি পর্যন্ত, আবার কারো হাঁটু পর্যন্ত, আবার কারো কোমর পর্যন্ত, আবার কারো একেবারে মুখ পর্যন্ত তাদেরকে ঘাম তাদেরকে বেষ্টন করে নেবে এই অবস্থা। আর যদিও সূর্য মানুষের খুব নিকটবর্তী, মানুষ ঘামের এই প্রচণ্ড উত্তাপে, প্রচণ্ড কষ্টে মানুষ নিমজ্জিত, কিন্তু এই মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তার আরশে আজিমের সায়ে তলে আশ্রয় দিবেন। তাদের মধ্যে হচ্ছে সাত শ্রেণী মানুষ। প্রথম শ্রেণী হচ্ছে আল ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা আরশে আজিমের সায়ে তলে আশ্রয় দিবেন। দুই, ওই যুবককে, যেই যুবক তার জীবনকে ব্যয় করেছে, গড়ে উঠেছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে। তিন, ওই ব্যক্তিকে, যে ব্যক্তির হৃদয় আল্লাহ তাআলার মসজিদের দিকে জ্বলন্ত থাকে। চার, ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহর জন্য, আবার তাদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটে আল্লাহর জন্যই। এরপরে পাঁচ হচ্ছে ওই যুবক বা ওই ব্যক্তি, যে ব্যক্তিকে কোনো সুন্দরী নারী এবং উচ্চ বংশীয় নারী তাকে আহ্বান করছে, আর সে বলছে ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই হলো পাঁচ। ছয় হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সদগা করে, তার ডান হাত কি সদগা করে বাম হাত জানে না, তার বাম হাত কি সদগা করে তার ডান হাত জানে না, এভাবে একনিষ্ঠতার সহিত সদগা করে। আর সাত হচ্ছে অরজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে একাকী নির্জনে স্মরণ করে আর তার দুচক্ষু দিয়ে পানি ঝরতে থাকে। এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশে আজিমের সায়ে তলে আশ্রয় দিবেন, মেহমান করে নেবেন। আমরা দোয়া করি, হে আল্লাহ, তোমার রহমতের উসিলায় এরকম সাত শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত যাদেরকে তুমি করবে, তাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকেও করে নাও, আমিন। কিয়ামতের দিন মানুষের সময়টি খুব দীর্ঘায়িত হবে এবং তারা দাঁড়িয়ে থাকবে, প্রচণ্ড ভিড় এবং প্রচণ্ড গরম এবং প্রচণ্ড তৃষ্ণায় তারা আক্রান্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি হাউজের ব্যবস্থা করবেন, হাউজকে তিনি স্থাপন করবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাউজ থেকে তার উম্মতগণ পানি পান করবে। যে ব্যক্তি একবার পানি পান করবে সে কখনো আর তৃষ্ণার্ত হবে না, তবে তার হাউজের পাত্রের সংখ্যা হবে আদাদিন নুজুম, আকাশের যে তারকারাজির যে সংখ্যা এত ব্যাপক সংখ্যা পরিমাণ হবে। এর মানে যাদেরকে আল্লাহ তাআলা পান করার তৌফিক দিবেন পান করতে পারবে, কোনো ভিড় বা কোনো কষ্ট তাদের হবে না। কিন্তু ওই হাউস থেকে কিছু মানুষকে বাধা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন রব্বি ইন্নাহু মিন উম্মতি, যে হে আমার রব, তারা তো আমারই উম্মত, কেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে? তখন তাকে বলা হবে যে মা তাদরি মা আহদাসা বাদাক, আপনি তো জানেন না যে এই ব্যক্তি বা এই সমস্ত ব্যক্তিবর্গ আপনার মৃত্যুর পরে তারা কত নতুন পথ, নতুন মত অবলম্বন করেছিল, আবিষ্কার করেছিল, এর মানে বেদাত তারা রচনা করেছিল। এরপরে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তাদেরকে বাধা দেওয়া হবে। তো প্রতিটি নবীর এই হাউজের ব্যবস্থা থাকবে আর সমস্ত নবীগণ তারা গর্ববোধ করবেন যে কার হাউজে সবচেয়ে বেশি উম্মত পানি পান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি চাই, আমি আশা করছি যে আমার হাউজ থেকেই বা আমার হাউজে সবচেয়ে বেশি আমার উম্মত আসবে, আমি আশা করছি। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তার সুনানে। মানুষের দুঃখ যন্ত্রণা ব্যাপক লাভ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না, দীর্ঘ সময় এভাবে অতিক্রম করবে। পরিশেষে মানুষ যখন ওই বিপদ মুসিবতকে আর সহ্য করতে পারছে না, তখন একে অপরকে বলবে যে দেখো তো তোমাদের উপর কত বিপদ চলে এসেছে, দেখো না কে তোমাদের রবের কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। একে অপরে এরকম বলাবলি করার পর তখন তারা বলবে আলাইকুম বি আদম, তোমাদের উপর অপরিহার্য হচ্ছে আদম আলাইহিস সালামের কাছে যাওয়া। তখন তারা আদম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এভাবে করে মুসা আলাইহিস সালামের কাছে তারা যাবে। কিন্তু সবাই একটি কথাই বলবে যে লাস্তু লাহা, আমি তো আসলে সেটা করতে পারবো না। তখন ঈসা আলাইহিস সালামের কাছে সবাই যাবে, তিনিও বলবেন আমি সুপারিশ করতে পারবো না। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যাও। তখন সবাই হাসরবাসী তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসবে। তখন তিনি বলবেন যে হ্যাঁ, আমি এর
হক রাখি, তখন তিনি তার রবের কাছে অনুমতি চাইবেন সুপারিশ করার, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক প্রশংসা করবেন এবং তিনি আরশে আজিমে আরশের নিচে তিনি সেজদায় অবনত হয়ে যাবেন এবং প্রশংসা করতে থাকবেন। আর কি প্রশংসা করবেন, কোন ভাষা দিয়ে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন জানিয়ে দিবেন, এখন পর্যন্ত তাকে তা জানানো হয়নি। অতপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে বলা হবে যে ইয়া মুহাম্মদ, তুমি তোমার মাথা উঠাও, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে, তুমি কিছু চাও তোমাকে দেওয়া হবে। অতপর তিনি বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব, আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিবেন যে তুমি তোমার উম্মতের একটা অংশ, তুমি বিনা হিসাবে, কোনো হিসাব নাই তাদের, তোমরা তুমি কি করো, ওই জান্নাতের ডান দিক দরজা দিয়ে তাদেরকে তুমি প্রবেশ করিয়ে নাও। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে অত্যন্ত একটি মর্যাদার বিষয়, কারণ ডান দিক জান্নাতের ডান দিক হচ্ছে মর্যাদাপূর্ণ, আর তাছাড়া অন্য অন্য যে দরজাগুলো আছে সেগুলো সবই সমান। আর এই সুপারিশটাই হচ্ছে সর্বপ্রথম সুপারিশ, এবং এটাই হচ্ছে আল মাকাম আল মাহমুদ, প্রশংসনীয় একটি স্থান যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আসবেন ফয়সালা করার জন্য, এবং ফেরেশতাগণ আল্লাহর সামনে তারা খুবই নত হয়ে, বিনয়ী হয়ে, সারিবদ্ধভাবে অবস্থান করবে এবং তারাও আসবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সত্য বিচারকে ফয়সালা করবেন, তখন এভাবে পৃথিবী আলোকিত হবে এবং মানুষের আমলনামাগুলো পেশ করা হবে। মানুষ তাদের জীবনে ছোট বড় প্রকাশ্য প্রকাশ্য যত আমল করেছে সবই সেদিন প্রকাশ করা হবে। সেদিন কোনো গোপন বিষয় আর গোপন থাকবে না, সব কিছু প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব যখন নেবেন, তখন বান্দাদেরকে খুব নিকটবর্তী করবেন। বান্দাকে নিকটবর্তী করার পরে তার জীবনে যত সে পাপ করেছে, অন্যায় করেছে, সেটা স্বীকৃতি নেবেন। বান্দা সব কিছুই স্বীকৃতি দেবে, জি আমি এই পাপ করেছি, অন্যায় করেছি। এরপরে সে যখন মনে করবে সে ধ্বংস হয়ে গেছে একদম, কারণ সব পাপ তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং সব কিছুর স্বীকৃতি তাকে নেওয়া হয়েছে, এখন তো আসলে তার বাঁচার কোনো উপায় নাই। ঠিক তখন বান্দা যখন মনে করবে আমি ধ্বংস হয়ে গেলাম, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ইন্নি সাতারতুহু আলাইকা ফিদ দুনিয়া, আমি তো তোমার দোষকে গোপন করেছিলাম দুনিয়াতে, ও ইন্নি আগফিরুহা লাকা আলইয়াম, আজ আমি তোমার দোষগুলি ক্ষমা করে দিলাম। অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ডান হাতে তার আমলনামা দিবেন এবং সে ভাগ্যবান হবে, আনন্দিত হবে। সে তখন ডান হাতে আমলনামা পাওয়ার পর যে কারোর সাথে সাক্ষাৎ হবে তাকে বলবে হা উমকরো কিতাবিয়া, আমার কিতাবগুলো, আমার আমলনামাগুলো একটু পড়ো, দেখো ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি তো এটাই বিশ্বাস করেছিলাম চূড়ান্তভাবে যে আমার রবের সাথে অবশ্যই আমাকে সাক্ষাৎ করতে হবে। অতপর সে সুন্দর জীবন পাবে, জান্নাতের জীবন পাবে আলহামদুলিল্লাহ। সম্মানিত খাতিব সাহেব বলছেন আল্লাহু আকবর আল্লাহু আকবর, কতই না বড় সফলতা, সুন্দর জীবন, জান্নাতের সুউচ্চ আসন, এবং সেখানে থাকবে অপরূপ অনিন্দ সুন্দরী নারীরা, এবং যেই জান্নাত হচ্ছে চিরস্থায়ী, যা ক্ষণস্থায়ী নয়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে এবং তোমাদেরকে সবাইকে এই জান্নাত দান করেন। এই দোয়া করে তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবায় কয়েক, তার মধ্যে একটি হলো যে মিজানের পাল্লা তখন সেখানে উপস্থাপন করা হবে, আর মানুষের আমলনামাগুলো সেদিন হিসাব নেওয়া হবে পরিপূর্ণভাবে। তবে মানুষ যে যার অনুসরণ করেছিল দুনিয়াতে, সে ব্যক্তি তারই অনুসরণ করবে, কেউ বা সূর্যের, কেউ বা চন্দ্রের, কেউ বা এভাবে তাগুতের অনুসরণ করবে। আর এরপরে যারা তাগুতের অনুসরণ করত, যারা আল্লাহর সাথে শিরিক করত, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপরে যখন আর কোনো অবশিষ্ট থাকবে না, একমাত্র তারাই অবশিষ্ট থাকবে যারা আল্লাহ তাআলার ইবাদত করত, আর সেক্ষেত্রে কিছু পাপী মানুষ ছিল, কিছু ভালো মানুষ ছিল, যারা আল্লাহর ইবাদত করত তারাই অবশিষ্ট থাকবে, বাকি যারা শিরিক করত সব তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন তার সাককে, তার পেন্ডুলিকে তিনি প্রকাশ করবেন এবং মানুষকে তিনি সেজদা দেওয়ার আদেশ করবেন। তখন সবাই আল্লাহ তাআলাকে সেজদা দিবে, কিন্তু দেখা যাবে যারা মানুষকে দেখানোর জন্য সেজদা দিয়েছে দুনিয়াতে, তারা সেজদা দিতে পারবে না, তাদের পিঠ একদম তক্তার মতো সোজা হয়ে যাবে, বাঁকা হবে না, এবং যতবারই তারা সেজদা দিতে চাইবে পিছনের দিকে পড়ে যাবে। এভাবে
মানুষের জন্য সেখানে সেতু স্থাপন করা হবে। এই সেতু মুমিনগণ তারা অতিক্রম করতে পারবে, সেতু পার হতে পারবে, ফুলসিরাত পার হতে পারবে তাদের আমল অনুযায়ী। তবে মুনাফিকরা কোনো অবস্থাতে পার হতে পারবে না, সেখানে প্রচণ্ড অন্ধকার ছন্নময় হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করবেন, তারাই মুক্তি পাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি জান্নাতে প্রবেশ করবেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ফুলকে, ওই সেতুকে তিনি অতিক্রম করবেন এবং সমস্ত নবীগণ তখন বলবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ তুমি নিরাপত্তা দাও, তুমি নিরাপত্তা দাও। এরপরে নবীগণ এবং মুমিনগণ তারা যখন এই পুলকে অতিক্রম করার পরে জান্নাতের দরজায় যাবে, তখন আবার সেখানে একটা বাধাপ্রাপ্ত হবে। তখন বাধাপ্রাপ্ত এই জন্য হবে যে ওই জান্নাতবাসীদের মাঝে কিছু ভুল ত্রুটি ছিল। যারা জান্নাত পাবে এখন জান্নাতের দরজার সামনে পৌঁছে গেছেন, তাদের জীবনে একে অপরের উপর হয়তো কিছু জুলুম করেছিল, সেজন্য সেই প্রতিশোধ সেখানে গ্রহণ করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন জান্নাতে প্রবেশ করার। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ, এরপরে জান্নাতের দরজা সকল জান্নাতবাসীদের জন্য খুলে দেওয়া হবে। আর ফেরেশতাগণ জান্নাতবাসীদেরকে সুসংবাদ দিবে, তাদের প্রশংসা করবে, তাদেরকে সালাম দিবে, বলবে সালামুন আলাইকুম তুবুতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপর শান্তি, তোমরা ভালোই জীবনযাপন করেছিলে, অতএব তোমরা অনন্তকালের জন্য জান্নাতে প্রবেশ করো। সম্মানিত খতিব সাহেব বলছেন, ফামা আতিয়াবুল কালাম, কতই না উত্তম কথা, ওমা আলাদু সালাম, কতই না সুমিষ্ট সালাম, ওমা আহসানুল মুস্তাকার ওয়াল মাকাম, কতই না উত্তম আবাসস্থল। এ কথা বলেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। এর সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই খুতবা থেকে জানতে পারলাম যে কিয়ামতের দিন, সেদিন যে কত ভয়াবহ দৃশ্য সংঘটিত হবে, কাজেই সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সাহায্য করবেন, তার মুত্তাকিন বান্দাদেরকে সাহায্য করবেন এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। তাই আসুন আমরা আমাদের কোরআনকে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের রবের আদেশ এবং নিষেধকে শক্তভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি, আমাদের জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করি। এই দিন সত্য দিন, এই দিন মিথ্যা নয়। তাই আসুন আমরা সত্যকে শক্তভাবে আঁকড়ে ধরে জীবনযাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।